নমস্কার বন্ধুরা, আমি ডক্টর মহেশ। এখন আপনার সাথে আলোচনা করব হোমিওপ্যাথিক মেডিসিন অ্যামন নিউরোটিকাম। এই ওষুধটি যারা একটু মোটা ধরনের লোক কিন্তু হাত পা একদম সরু সরু তাদের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়ে থাকে। আর এই মেডিসিনটি যেসব লক্ষণগুলি দেখা যায়, যেমন এদের হাত পা যেমন আগে বললাম একদম সরু সরু হয় এবং মাথাটা একটু বড় হয় ও পেট খুব মোটা হয়, তাই এইসব লোকেদের সর্দি কাশি জ্বর যাই হোক না কেন এইসবটি খুব ভালো কাজ করে। এবং এইসব পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায় তাদের কোষ্ঠকাঠিন্য থাকে এবং মলত্যাগ করার সময় গড়বড় করে বায়ু নিঃসরণ করতে থাকে। এদের অনেক সময় সকালবেলায় জ্বর বা পেটের ব্যথা হতেও দেখা যায়। এইসব রোগীদের সর্দি কাশির ক্ষেত্রে প্রচণ্ড সর্দি কাশি হয় এবং এমন সর্দি কাশি হয় যে নাক দিয়ে জল পড়ার ফলে এই দুই পাশ হেজে যায় এবং প্রচণ্ড কাশি হতে থাকে ও প্রচণ্ড হাঁচিও হতে থাকে। এবং রাত্রিবেলা এদের নাক একদম সেটে ধরে, নাকে কিছু গন্ধও পায় না এবং শ্বাস প্রশ্বাস নিতেও নাক দিয়ে খুব কষ্ট হয়, তাই মুখ হাঁ করে থাকে এবং মুখ দিয়ে শ্বাস প্রশ্বাস নিতে থাকে। বিশেষ করে পুরাতন সর্দি কাশির ক্ষেত্রে যেখানে বুকের ওপরে এবং মাঝখানে রোগী ঠান্ডা ভাব বোধ করে এবং কাশলে গলার ভিতর জ্বালা করে ও টাটানি ব্যথা হয় বা কিছুদিনের সরল কাশি বা রাত্রিতে শুকনো কাশি হয় এবং এদের সর্দি অত্যন্ত তরল হয় কিন্তু ঘরঘরে হয়, আর সর্দি একটু বেশি বেরিয়ে এলে আঠার মতো চটচটে হয় এবং গয়ার ওঠে, চিপ করে শুলে বা ডান পাশে শুলে এদের কাশি অত্যন্ত বেড়ে যায়, কিছু খাবার আটকে আছে, এরকম একটা চাপ বোধ রোগী বুকের মধ্যে করতে থাকে। কোষ্ঠবদ্ধতার ক্ষেত্রে দেখা যায় যে অনেকদিনের কঠিন মল এত শুকনো ও কঠিন হয়ে যায় যেন মনে হয় গুঁড়ো গুঁড়ো হয়ে বেরিয়ে আসছে এবং প্রস্রাব করার সময় এদের প্রচণ্ড কোট দিতে হয়, পেটে খুব বায়ু জমে, পেট গড়গড় করে, বায়ু নিঃসৃত হয় এবং মল কখনো কখনো আম মিশ্রিত হয়ে থাকে। ঠিক কোষ্ঠীকামের মতো এদের মলে আম জড়িয়ে থাকে। মহিলাদের ঋতুস্রাব ক্ষেত্রে দেখা যায় যে দিনের ঋতুস্রাব প্রায় একেবারেই থাকে না কিন্তু রাত্রিতে প্রচণ্ড রেগে স্রাব হয় এবং রোগী যখন শুয়ে থাকে তখন প্রচণ্ড রজস্রাব হয় কিন্তু উঠে বসলে বা চলে বেড়ালে রজস্রাব কমে যায়। মহিলাদের শ্বেত প্রদাহের ক্ষেত্রেও এটি অত্যন্ত একটি ভালো ঔষধ এবং ডিমের সাদা অংশের মতো ঘন হড়হড়ে এক ধরনের স্রাব এদের নির্গমন হতে থাকে এবং নাভির কাছে প্রচণ্ড ব্যথা হতে থাকে। এতে প্রত্যেকবার স্রাবের পরে শ্লেষ্মা শূন্য ও বেদনা শূন্য এক ধরনের স্রাব এদের নির্গত হতে থাকে। অর্শের ক্ষেত্রে মলদ্বারে এক ধরনের জ্বালা বোধ করে এবং ফুল ফোটার মতো ব্যথা রোগী অনুভব করতে থাকে। সবিরাম জ্বরের ক্ষেত্রেও যেখানে এক সপ্তাহ অন্তর একদিন শীত করে জ্বর আসে এবং ঘাম দিয়ে জ্বর ছেড়ে যায়, সেক্ষেত্রেও অ্যামোনিয়া একটি খুবই উপযোগী ঔষধ। এদের বুকে ও মুখে প্রচণ্ড ঘাম হয় এবং পিপাসা একদমই থাকে না। অনেক সময় ঢেকুর ওঠার ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে। ঢেকুর ওঠার সময় মুখে প্রচণ্ড ব্যথা বেদনা হয়, তাই এইসব ক্ষেত্রে ওষুধটি 3x বা 3CH প্রয়োগ করলে খুব ভালো উপকার পাওয়া যায়। সয়াটিকা বাতের ক্ষেত্রে যেখানে পা টেনে ধরা এবং খেঁচে ধরার মতো এক ধরনের ব্যথা রোগী অনুভব করে এবং চলে ফিরে বেড়ালে এবং উঠে দাঁড়ালে একটু রোগীর উপশম হয়। এদের কোমরে প্রচণ্ড শক্ত ভাব থাকে, ব্যথা থাকে এবং সোজা হয়ে বসলে বা উঠে দাঁড়ালে বা কোমরে ও সন্ধিস্থানে এমন ব্যথা অনুভব করে যেন মনে হবে রোগীকে এইমাত্র কেউ মেরে গেছে। অন্য প্রকার ব্যথা বেদনাতেও যেখানে খেঁচে ধরার মতো টান থাকে সেখানে রোগটি খুব ভালো কাজ করে। নিউরোলজির ব্যথায় যেখানে হাত পায়ের আঙুল যেন মনে হবে যে কেটে দেওয়ার মতো ব্যথা হচ্ছে এবং স্নায়ুমণ্ডলের ব্যথা যদি পায়ের গোড়ালিতেও ক্ষত থাকে বা কাটা ছেঁড়ার মতো হুলি বাঁধানো ব্যথা বেদনা থাকে সেক্ষেত্রেও স্ত্রী খুব ভালো কাজ করে। টনসিলাইটিসের ক্ষেত্রে যেখানে টনসিল ফোলে ও দপদপ করে সেসব ক্ষেত্রেও স্ত্রী খুব ভালো কাজ করে এবং রোগী গিলতে প্রচণ্ড কষ্ট হয়। এর স্ত্রী সাধারণত 3CH থেকে 6CH, 30CH এবং 200CH অব্দি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো আরো একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের যত্ন নিন।